السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তো আজকে আমরা তামরিনুসানি থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর তামরিনুসানি ইমলা ইল ফারাগা ওয়া কোরা ইল জুমালা ওয়া তারজিমহা বিল বাঙ্গালিয়াতি, শূন্যস্থান পূরণ করো, জুমলাগুলোকে পড়ো এবং বাংলায় তর্জমা করো তাদেরকে। তো সর্বপ্রথম আছে ইউরিদুল মুশরিকুনা আই ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইউরিদুনা আই ইয়ামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি বিকুওয়াতিস সিলাহি, নাকি বিকুওয়াতিস সিলাহি ওয়ালা ইয়াস্তাতিউ যালিকা, যে এটা ইয়ার মধ্যে আছে, পাঠের মধ্যে ছিল। তো ইউরিদুল মুশরিকুনা যখন বলছি আমরা, তখন এটা হচ্ছে জুমা মুজাক্কার গায়েব, তবে শুধুমাত্র শুরুটা ইউরিদু, এটা হয়েছে ইউরিদু, এটা ওয়াহিদ মুজাক্কার হয়েছে শুরুতে আসার কারণে, বাদবাকি সবগুলি জুমা মুজাক্কার গায়েব। ইউরিদুল মুশরিকুনা আইয়ুতফিউ, আইয়ুতফিউ এটাও জুমা মুজাক্কার গায়েব, আইয়ুতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম বিআফওয়া হি হিম, যে হিম এখানে আছে আবার বিআফওয়া হি হিম ওয়া ওয়া ইউরিদুনা আইয়ামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি, যে ইয়ামহু ইয়ামহু এটাও জুমা মুজাক্কার গায়েব, আইয়ামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি বিকুওয়াতি সিলাহি ওয়ালাই ইয়াস্তাতিউ, ওয়ালাই ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ এটাও হচ্ছে জুমা মুজাক্কার গায়েব, ওয়ালাই ইয়াস্তাতিউ যালিকা। তো যত জায়গায় দেখলাম আমরা সিগা ছিল জুমা মুজাক্কার গায়েবের, সবগুলো পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ পরিবর্তন করতে হবে। এবার আসলো জুমা মুয়ান্নাস গায়েব আল মুশরিকাতু, বলেন আমির হামজা ভাই বলেন। উরিদুল মুশরিকাতু আইয়ুত মধ্যে হবে না, ইউরিদ না তারপরে হবে, ইউরিদ না আইয়ামহুল ইসলামা, ইউরিদ না আইয়ামহুল ইসলামা, আইয়াম এটা হচ্ছে আপনার বাবে নাসরা ইয়াংসুর দা ইয়াদউ, জি আইয়ামুনাল ইসলামা মিন ওয়াজহিল আরদি বিকুওয়াতি সিলাহি ওয়ালা ইয়াস্তাতিউনা যালিকা, মাশাআল্লাহ ওয়ালা ইয়াস্তাতিউনা যালিকা, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আইয়ুহাল মুশরিকুনা, এটা হচ্ছে জুমা মুজাক্কার হাজির, আইয়ুহাল মুশরিকুনা। আসরাবুল ইসলাম ভাই চেষ্টা করবেন একটা, আইয়ুহাল মুশরিকুনা, আইয়ুহাল মুশরিকুনা আনতুম তুদফিউ, আনতুম তুরিদুনা, আনতুম তুরিদুনা আগে আসবে, আনতুম তুরিদুনা, আনতুম তুরিদুনা আনতুতফিউ, আনতুতফিউ নূরাল্লাহি, নূরাল্লাহি বিআফওয়াহিকুম, জি ওয়া তুরিদুনা আনতুমহু, আনতুমহু, আনতুম ইয়ামহু, ইয়ামহু তাহলে তামহু হবে, আনতামহু, ওয়া তুরিদুনা আন তামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি বিকুওয়াতি সিলাহি
ولن تستطيعوا ذلك جی আর একবার একটু বলছি দেখেন আইহাল মুশরিকুনা আনতুম তুরিদুনা তুরিদুনা তো আসবে এখানে যত ছিল ওই ইউরিদুল মুশরিকুনা ছিল তো আনতুম আগে বললাম আমরা আনতুম তুরিদুনা আন তুতফিউ নূরাল্লাহি বি আফওয়াহিকুম ওয়া ইউরিদু ওয়া তুরিদুনা আন তামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি বি কুওয়াতি সিলাহি ওয়া লান তাসতাতিউ যালিকা জি তাহলে এটাও পড়া যাবে ইনশাআল্লাহ আয়াতুহাল মুশরিকাতু এটা বলেন আমিরাম দবে বলেন আয়াতুহাল মুশরিকাতু আয়াতুহাল মুশরিকাতু আংকুন্না আংকুন্না তুরিদুনা তুরিদুনা আন তুতফিনা নূরাল্লাহি বি আফওয়াহিহিন্না ওয়া তুরিদুনা আং তাম আং তামহুনাল আং তামহুনাল ইসলামা মিন ওয়াজহিল আরদি বি কুওয়াতি সিলাহি ওয়ালান তাসতাতিউনা যালিকা মাশাআল্লাহ তুতফিউনা নাকি তুতফিনা 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 না তুতফিনা তুতফিনা জি তুতফিনা তুতফিনা এটা গেল প্রথমটা একটু বড় ছিল জুমলাটা দ্বিতীয় নাম্বারটা আল মুজাহিদুনা আল মুজাহিদুনা এটাতে কি ছিল আল মুজাহিদুনা ইউরিদুনা আই আনতা ইউরিদুনা আই আশতারু মিন আল্লাহিল জান্নাতা জি ছিল হচ্ছে কল আল মুজাহিদ ইয়া ইবাদাল্লাহি রাহমাকুমুল্লাহ আতুরিদুনা আন তাশতারু মিন আল্লাহি জান্নাহ ফাজাহিদু ফি সাবিলিল্লাহ এটা ছিল তাহলে আল মুজাহিদুনা আল মুজাহিদুনা ইউরিদুনা আইয়াশতারু মিন আল্লাহিল জান্নাহ তাহলে আল মুজাহিদাতু ইউরিদুনা আইয়াশতারিনা মিন আল্লাহিল জান্নাহ জি নাহনু জি আতুরিদুনা আন তাশতারিনা মিন আল্লাহিল জান্নাত ফাকাতিল ফাকাতিলনা ফি সাবিলিল্লাহ না ফাজাহিদনা ফাজাহিদনা ফি সাবিলিল্লাহ এবার তিন নম্বর আইয়ুহাল মুজাহিদুনা আরিকু দিমা আ সুজু সুদুরিকুম নাকি আরিকু দিমা আ সুদুরিকুম লি তাসকু বিহা শাজারাতাল ইসলামী আইয়ুহাল মুজাহিদুনা হে মুজাহিদরা আরিকু দিমা আ সুদুরিকুম তোমাদের বুকের রক্তকে ঝরাও লিতাসকু বিহা লিতাসকু বিহা সাদারতাল ইসলামী তা দিয়ে ইসলামের গাছকে সিক্ত করতে আইয়ুহাল মুজাহিদুনা আরিকু দিমা আ সুদুরিকুম লিতাসকু বিহা সাদারতাল ইসলামী আরাকা সুহাদাউ এটা হয়ে গেল জুমায় মুজাক্কারে গায়েব হয়ে গেল আরাকা সুহাদাউ বলেন তো সোয়াইব ভাই
আরাকাস সুহাদা ও শহীদরা ঝরিয়েছে, কি ঝরিয়েছে, কেন ঝরিয়েছে? যে আরাকাস সুহাদা ও কি ঝরিয়েছে? দিমা সুদুরিহিম, কেন লি ইয়াসকু হবে, তাসকু ছিল না, লি তাসকু ছিল, লি ইয়াসকু বিহা, সাদরাত আল ইসলাম, লি ইয়াসকু বিহা সাদরাত আল ইসলাম, জি। আরাকা সুহাদা ও দিমা সুদুরিহিম, দিমা সুদুরিহিম লি ইয়াসকু সাদরাত আল ইসলাম, লি ইয়াসকু বিহা, যদি মূল বইটা থাকে তাহলে ওটা বের করতে পারেন, যে জায়গায় ভারতে যে জায়গায় এটা আছে, তাহলে এটা পরিবর্তন করতে সুবিধা হবে। বইটা আছে ওস্তাদের, পৃষ্ঠা নাম্বার না কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99, তৃতীয় খণ্ডে 99 পৃষ্ঠা। পেয়েছেন? তাহলে এটা গেল হচ্ছে জুমা মুজাক্কার গায়েবে গেল। এরপরে আইয়ুহার রজলু, তার মানে এটা এটা কি হবে? আইয়ুহার রজলু ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ হাজির, ওয়াহেদ মুজাক্কার হাজির, জি। তাহলে আইয়ুহার রজলু, হে লোক, আরজু মানে আমি চাই, আমি কি চাই? আরজু আন্তরিক, আন্তরিক যে তুমি ঝরাবে, আরজু আন্তরিক, আমি চাই যে তুমি ঝরাবে। দিমা আ না, দামুন দিবেন, এক বছর ওয়াহেদ দিলে হচ্ছে দামা হবে, দামা সদরিকা, লিতা লিতাস্ক, লিতাস সাকা ইয়াসকি, লিতাসকি, লিতাসকিয়া, এটা হচ্ছে আপনার বাবে দরবাইয়া দ্রিবু থেকে, লিতাসকিয়া, লিতাসকিয়া বিহা সাদারাত আল ইসলামি। আইয়া রজলু আরজু আন্তরিক, আইয়া রজলু আনজি, আইয়া রজলু আরজু আন্তরিক, দিমা সদরিকা, দামা দামা সদরিকা, দামা সদরিকা, লি তাসকিয়া বিহা সদরাত আল ইসলাম, সদরাত আল ইসলামী। আয়াতু হাল মুজাহিদাতু, একটু শব্দ আসছে আপনার ওখান থেকে, আয়াতু হাল মুজাহিদাত, এটা হচ্ছে জুমা মুয়ান্নাস হাজির, আয়াতু হাল মুজাহিদাত। তো আমরা প্রথমে আরজু বলবো, আরজু আরজু আনতুরিকনা দিমা, আচ্ছা আরজু ব্যবহার না করে আমরা সরাসরি আদেশ করতে পারি প্রথমটার মতো, আয়াতু হাল মুজাহিদাত আরিকনা, আরাকা ইউরিকু আরিকনা, কন্যা আরিকনা, দিমা আর সুদরি কন্যা, লি তাসকিনা, লি তাসকিনা বিহা সাদারাত আল ইসলামী, যে লি তাসকুনা, লি তাসকিনা, লি তাসকু, লি তাসকিনা, লি তাসকিনা বিহা সাদারাত আল ইসলামী। আল মুজাহিদাত, এটা ওয়াহিদ মুজাক্কার, ইয়া জুমা মুজাক্কার,
গায়েব, এটা আরওয়াকাল শুহাদার মতো হবে। আল মুজাহিদাতু মুজাহিদুনা ইউরিকুনা, সুদুরিহিম দিমা সুদুরিহিম সুদুরিহিম লি ইয়াসকু বিহা সাদারাত আল ইসলামী, এটা আরওয়াকা শুহাদার মতোই হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর তামরিন, আল্লাদিনা ইয়াতলুবুনা আদ-দুনিয়া, আল্লাদিনা ইয়াতলুবুনা আদ-দুনিয়া, যারা দুনিয়া অন্বেষণ করে তারা কি হয় না, তারা সন্তুষ্ট হয় না, লা ইয়ারদাউ বিল কলিলি, লা ইয়ারদাউ বিল কলিলি ওয়ারাহাতুহুম ফি আন ইয়ারদাউ বিল কলিলি, নাকি লায়ার দয়ের পরে স্যার নুন থাকবে, জমেটা লাম তো লামালিক তো আমল করবে না, নুনের উপরে লায়ার দাও না হবে। আল্লাযিন ইয়াতলুবুনা আদ-দুনিয়া লা ইয়ারদাউনা বিল কলিল, জি লা ইয়ারদাউনা বিল কলিল, তাহলে লা ইয়ারদাউনা বিল কলিল, ওয়া রাহাতুহুম ফি আই ইয়ারদাউ বিল কলিল, এখানে যেহেতু আন নাই এজন্য আল্লাযিন ইয়াতলুবুনা আদ-দুনিয়া লা ইয়ারদাউনা, ইয়ারদাউনা ইয়ারদাইনা, লা ইয়ারদাউনা বিল কলিলি ওয়া রাহাতুহুম ফি আই ইয়ারদাউ বিল কলিল, এখানে নুন পড়ে গেল, ফি আই ইয়ারদাউ বিল কলিল, যারা দুনিয়া তালাশ করে তারা অল্পতে সন্তুষ্ট হয় না, অথচ তাদের প্রশান্তি রয়েছে অল্পে সন্তুষ্টির মধ্যেই। তো এখানে আল্লাদিন এটা কিন্তু ইসমে মাউসুল, আল্লাদিন ইসমে মাউসুল। তো আল্লাদিনা ইসমে মাউসুল, ইয়াতলুবুনা দুনিয়া এটা হচ্ছে সেলা হবে, সেলা মাউসুল মিলে মুবতাদা হবে, আর পরে লা ইয়ারদাউনা বিল কলিল এটা হবে হচ্ছে জুমলা হয়ে খবর, মুবতাদা খবর, ওয়ার পরে আরেকটা জুমলা আসছে আবার রাহাতুহুম ফি আইয়ার দাও বিল কলিল, তো ওয়া রাহাতুহুম, রাহাতুহুমটা আবার এখানে মুবতাদা, ফি আইয়ার দাও বিল কলিল এটা আবার এখানে খবর, মাওজুদুন ফি আই ইয়ার দাও, মাওজুদাতুন ফি আই ইয়ার দাও বিল কলিল। এরপরেটা হচ্ছে আল্লাতি ইয়াতলুবুনার জায়গায় কি হবে, আল্লাতি, আল্লাতি হচ্ছে জুমা মুয়ান্নাস গায়েব, আল্লাতি ইয়াতলুবনা আদ-দুনিয়া লা ইয়ার দাইনা বিল কলিলি ওয়া রাহাতুহুন্না ফি আই ইয়ার দাইনা বিল কলিল, তো আইয়ার দয়না এই নুন পড়বে না, এটা মুয়ান্নাসের নুন, তো আল্লাতি ইয়াতলুবনা আদ-দুনিয়া লা ইয়ার দয়না বিল কলিল ওয়া রাহাতুহুন্না ফি আইয়ার দয়না বিল কলিল, জি। তো আল্লাতি এটা তো ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুজাক্কার হলে আল্লাদি হতো, আল্লাতি ইয়াতলুবু ইয়াত তাতলুবু তাতলুবু আল্লাতি তাতলুবু দুনিয়া লা তারদ বিল কলিল ওয়া রাহাতু হা রাহাতুহা ফি আই ইয়ারদ ফি আন তারদ ফি আন তারদ বিল কলিল, জি, আল্লাতি আল্লাতি তাতলুবু আদ-দুনিয়া লা তারদ বিল কলিল ওয়া রাহাতুহা ফি আন তারদ বিল কলিল। আসফাবুল ইসলাম ভাই, মানে বুঝতে পারতেছেন কি আপনি? মানে মানের কথা বলছি আমি, মানে বুঝতে পারছেন কি? বুঝতে পারছি কিছু কিছু
কিছু কিছু আল্লাযিনা মানে কি যারা যারা ইয়াতলুবুনা দুনিয়া দুনিয়া অনুসন্ধান করে অনুসন্ধান করে লা ইয়ারদাউনা বিল কলিল মানে তারা অল্পতে সন্তুষ্ট হয় না অল্পতে সন্তুষ্ট হয় না ওয়া রাহাতুহুম অথচ তাদের জন্য শান্তি নিহিত রয়েছে তাদের শান্তি রয়েছে তাদের শান্তি নিহিত রয়েছে তাদের আরাম আছে ফি আইয়ার দাও বিল কলিল মানে ফি আইয়ার দাও বিল কলিল অল্প অল্পতে সন্তুষ্টির মধ্যে হৃদয় ইয়ার দত সন্তুষ্ট হওয়া অল্পতে সন্তুষ্টির মধ্যে তাদের প্রশান্তি আছে সন্তুষ্টির মধ্যে জি এটাই সিগা পরিবর্তন হচ্ছে আল্লাতি আল্লাতি ইয়াত লোবনাত দুনিয়া এখানে কি অর্থ হচ্ছে একই অর্থ হচ্ছে না শুধু মুয়ান্নাস আসছে আল্লাতি ইয়াত লোবনাত দুনিয়া লা লা ইয়ার দয়না বিল কলিল লা ইয়ার দয়না বিল কলিল একই অর্থ আসছে না শুধু মুয়ান্নাস হবে তারা অল্পদের সন্তুষ্ট হয় না যারা দুনিয়া তলব করে যে সমস্ত মহিলারা দুনিয়া তালাশ করে দুনিয়া তলব করে তারা অল্পদের সন্তুষ্ট হয় না ওয়া রাহাতু হুন্না রাহাতু হুন্না মানে রাহাতুন মানে কি রাহাতুন মানে আরাম প্রশান্তি ওয়া রাহাতু হুম এবং তাদের প্রশান্তি রয়েছে তাদের প্রশান্তি রয়েছে কিসের মধ্যে ফি আন তার ইয়ার দয়না বিল কলিল অল্প সন্তোষের মধ্যে আছে একই অর্থ আর শেষেরটা আমরা লাতিদ করলাম এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির ওয়াহেদ মুয়ান্নাস গায়েবে হচ্ছে যে আল্লাতি তাতলুবুদ দুনিয়া যে মহিলা দুনিয়া তালাশ করে মানে একজনের কথা আসছে লা তার দবিল কলিল সে কি হয় না অল্পতে সন্তুষ্ট হয় না ওয়ারাহাতু হা হবে এখানে একজন যেহেতু ওয়ারাহাতু হা অথচ তার প্রশান্তি রয়েছে কিসে ফি আন তার দবিল কলিল ইয়ার দয়না ছিল মুয়ান্নাসের ক্ষেত্রে জুমা মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়ার দয়না আর মুজাক্কারের ক্ষেত্রে ইয়ার দওনা ছিল ফি আন ইয়ার দও নুন পড়ে গেছিল আর এখানে কি হবে ফি আন তার দ বিল কলিল অল্প সন্তোষের মধ্যে আছে অর্থ একই আসছে তো মোটামুটি আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে হবে আরও যদি পরিবর্তন করতে পারেন তাহলে আরও ভালো অর্থগুলো বুঝতে পারলেই হবে ইনশাল্লাহ কারণ মূল উদ্দেশ্য তো আমাদের কোরআন সুন্নাহ বোঝা আরবিতে কথা বলা এটা তো অনেক আরও পরের ব্যাপার গেল ওটা অভ্যাস করতে করতে হবে তো মূলটাও যেন আপনি কমপক্ষে ধরতে পারেন পাঁচ নাম্বার আন নাসু আন নাসু লা ইয়াস্তাতিউনা নাকি আন নাসু লা ইয়াস্তাতিউনা আন ইয়ুখফু আন ইলমিল্লাহি শাইয়ান আন নাসু লা ইয়াস্তাতিউনা আন নাসু লা ইয়াস্তাতিউনা দেখেন 99 পৃষ্ঠায় আছে লা ইয়াস্তাতিউনা নাসু আন ইয়ুখফু আন ইলমিল্লাহি শাইয়ান এখানে যখন আমরা আন নাসু সামনে দিলাম তখন কি লা ইয়াস্তাতিউ হবে না লা ইয়াস্তাতিউনা হবে লা ইয়াস্তাতিউনা হবে আন নাসু লা ইয়াস্তাতিউনা আন ইয়ুখফু আখফা ইয়ুখফু আখফা ইয়ুখফি থেকে ইয়ুখফু না আই ইয়ুখফু নুন পড়ে গেল মানুষ সক্ষম নয় সামর্থ্যবান নয় কিসে সমর্থনবান নয় কিসে সক্ষম নয় আই ইয়ুখফু লুকাতে লুকাতে সক্ষম নয় আন ইলমিল্লাহি আল্লাহর জ্ঞান থেকে আল্লাহর এলেম থেকে মানুষ লুকাতে সক্ষম নয় কোন জিনিসকে লুকাতে সক্ষম নয় শাইয়ান কিছুই লুকাতে সক্ষম নয় কোনো কিছুই লুকাতে সক্ষম নয় আন নাসু লা ইয়াস্তাতিউনা আন ইয়ুখফু আন ইলমিল্লাহি শাইয়ান এখানে শুধু দুইটা ফেল আছে লা ইয়াস্তাতিউনা আর আন ইয়ুখফু এটা খেয়াল করলেই হবে সবাই ভাই শুনতে পাচ্ছেন জুমা মুজাক্কার হাজির বললে কি হবে আইয়ুহান নাসু
শোয়েব ভাই, শুনতে পাচ্ছেন শোয়েব ভাই? আচ্ছা, আইয়ুহান নাসু, আসাবুল ইসলাম ভাই বলেন তো। আইয়ুহান, যে আইয়ুহান নাসু, ওখানে ছিল লা ইয়াস্তাতিউন, এখানে কি হবে? আইয়ুহান নাসু লা ইয়াস্তাতিউন থেকে কি হয়ে যাবে? হাজির হলে লা তাস্তাতিউন, লা তাস্তাতিউন, জি লা তাস্তাতিউন, তোমরা সক্ষম হবে না। আনতাফু, আনতুকফু, তাকফু না, আনতুকফু, তুকফু এটা কি? তুকফু মানে লুকিয়ে রাখা, তাকফু মানে লুকিয়ে যাওয়া, আর তুকফু লুকিয়ে রাখা হবে, বাবে ইফাল থেকে নাকেস। আনতুকফু, আনতুকফু আন ইলমিল্লাহি শাইয়ান, শাইয়ান, মাশাআল্লাহ। তাহলে এখন দুইটা পরিবর্তন হলো, লা ইয়াস্তাতিউনা থেকে লা তাস্তাতিউনা, আন ইয়ুকফু থেকে আনতুকফু, আন ইলমিল্লাহি শাইয়ান। আসসালামু আলাইকুম, বলেন তো আয়াতুহান নিসাউর ক্ষেত্রে কি হবে? আয়াতুহান নিসাউ এটার মতোই হবে, আইয়ুহান নাসুর মতোই। আয়াতুহান নিসাউ লা তাস্তাতিউনা, লা তাস্তাতিউনা হবে, লা তাস্তাতিউনা, লা তাস্তাউ, লা তাস্তাতিউনা যদি বলি তাহলে তো জুমা মুজাক্কার হাজির হয়ে যায়, মুয়ান্নাস হওয়া লাগবে। লা তাস্তাতিউনা, লা তাস্তাতিউনা, লা তাস্তাতিউনা আন, আন ওখানে ছিল ইউকফু, আন ইউকফু ছিল, আন তুকফু ছিল, এখানে কি হবে? আন আন তুকফিনা, আন তুকফিনা, আন ইলমিল্লাহি শাইয়ান, জি। তো ইউকফিনা তুকফিনা, আন ইউকফু আন ইউকফিনা, আন তুকফু আন তুকফিনা, আন নুকফিয়া। তাহলে আন তুখফি, আন তুখফি না শাইয়ান, আন ইলমিল্লাহি শাইয়ান, জি। মানে হে মহিলারা, তোমরা কিছুতেই সক্ষম হবে না আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুকে লুকাতে। লা ইয়াস্তাতিউ আহাদুন, লা ইয়াস্তাতিউ আহাদুন, এটা ওয়াহাদুন, ওয়াহিদ হিসাবে এটা পরবর্তীগুলো বলতে হবে, কেউ সক্ষম নয়। লা ইয়াস্তাতিউ আহাদুন আন ইউকফিয়া, ওয়াহিদ মুজাক্কার হাজির হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে, আই ইউকফিয়া, লা ইয়াস্তাতিউ আহাদুন আই ইউকফিয়া আন ইলমিল্লাহি শাইয়ান। আনতা, ওয়াহিদ মুজাক্কার হাজিরে কি হবে? আনতা, আনতা লা তাতিউ, আনতা লা তাস্তাতিউ আন তুকফিয়া, আন তুকফিয়া আন ইলমিল্লাহি শাইয়ান। আর আংতি হলে তো আংতা হতে পারে, আংতি হতে পারে, আংতি লা লা তাস্তাতিউনা, আংতি লা তাস্তাতিউনা আন তুকফি, আন তুকফিয়া না তুকফি, তুকফিয়া হবে না, এই কারণে যে তুকফি না ছিল, ওইটা তো নুন পড়ে গেছে, আবার 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 ওখানে আর কোনো আলামত আসবে না। আন তুকফি, আন তুকফি আন ইলমিল্লাহি শাইয়ান, আন তুকফি আন ইলমিল্লাহি শাইয়ান। তো আংতে লা তাস্তাতিউনা, এটা হলো তাস্তাতিউনা নুন আছে, কারণ রফা হালতে আংতে লা তাস্তাতিউনা, আন তুকফি, এখানে তুকফি না ছিল, আন আসে আন তুকফি, নুন পড়ে গেছে, এটাই আলামত নসবের, আন তুকফি আন ইলমিল্লাহি শাইয়ান, জি। এখন কি কিছু কিছু বুঝে আসতেছে? আপনি যদি অর্থ বুঝতে পারেন এটাই অনেক, কমপক্ষে তারপরে পরিবর্তন করতে পারলে আরো ভালো। এরপরে ৬ নাম্বার, ইয়াজিবু আলাল উম্মাহাতি, মায়েদের উপরে আবশ্যক, আই ইউরাব্বিনা, আই ইউরাব্বিনা, লালন পালন করা, মায়েদের উপরে লালন পালন করা আবশ্যক, আউলাদাহুন্না তাদের সন্তানদেরকে,
আলা সলাহি কিসের উপরে? সততার উপরে না, এ পরনাতার উপরে, সততার উপরে। এটা হচ্ছে আবশ্যক, এটা দেখাই যাচ্ছে এখানে, এটা সুবিধা আছে, অন্যগুলো ছিল না বলে একটু কষ্ট হচ্ছিল। দেখা যাচ্ছে এখানে কিন্তু পরিবর্তন করা যাবে। ইয়াজিবু আলাল আবাই, আই কি হবে এখানে? আই রব্বু না, ইউ রব্বু না, নুন পড়ে যাবে, ইউ রব্বু, আই ইউ রব্বু, আই ইউ রব্বু, আই ইউ রব্বি না, জুমা মুয়ান্নাসের নুন পড়বে না, কিন্তু জুমা মুজাক্কারের নুন পড়ে যাবে। আই ইউ রব্বু আউলাদা হুম আলা সলাহি, আইয়ুহাল আবাউ ইয়াজিবু আলাইকুম আন, সহজ তো একবারে, আইয়ুহাল আবাউ ইয়াজিবু আলাইকুম আন তু রব্বু, আন তু রব্বু আউলাদাকুম আলা সলাহি, তোমাদের উপরে আবশ্যক যে তোমরা তোমাদের সন্তানদেরকে সততার উপরে লালন পালন করবে। আইয়াতুহাল উম্মাহাতু কি হবে বলেন আমির হামজা ভাই? আইয়াতুহাল উম্মাহাতু ইয়াজিবু আলাইহুন্না, আচ্ছা আমির হামজা ভাই বলতেছেন ইয়াজিবু আলাই কুন্না, আন্তু রব্বিনা, জি আউলাদা কুন্না আলা সলাহি, জি মাশা আল্লাহ। আর ইয়াজিবু আলাইনা আন, ইয়াজিবু আলাইনা আন নুরাব্বিয়া, আন নুরাব্বিয়া, আন নুরাব্বিয়া, জি আন নুরাব্বিয়া আউলাদানা, আউলাদানা আলা সলাহি, জি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এটা একটা বিশাল বড় পাওয়া যে মানুষ মারা গেলেও তার নিজের কিছু আমল বাকি থাকে, যার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সহিহ মুসলিমের হাদিস, ইদা মাতা ইবনু আদম ইন কতা আমালুহু ইল্লা সালাসাতিন, তিনটা বাদে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সেই তিনটার মধ্যে আছে হচ্ছে প্রথমে কি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এটা একটা বিশাল পাওয়া, মারা গেলে আমার নিজের আমলই এটা থাকবে, এটা আমার নিজেরই আমল সন্তানকে লালন পালন করার কারণে, আলা সলাহি সততার উপরে, ন্যায়পরায়ণতার উপরে, দিনের উপরে। সাত নম্বর, আইয়ুহাল মুসলিমুনা ইবনু বাইতাল্লাহি কবলা আন তাবনু, নাকি কবলা আন তাবনু, বাই কবলা আন তাবনু বুয়ুতাকুম, ইবনু বাইতাল্লাহি মানে কি, তোমরা আল্লাহর ঘর বানাও, মসজিদ বানাও, কবলা আন তাবনু বুয়ুতাকুম, তোমাদের ঘর বানানোর পূর্বে, জি নাহনু নাবনি আমরা বানাই, বাইতাল্লাহি আল্লাহর ঘর, কবলা আন নাবনিয়া বুয়ুতানা, বুয়ুতানা এটা অনেক সহজ আছে, নাহনু নাবনি বাইতাল্লাহি কবলা আন নাবনিয়া বুয়ুতানা, আল মুসলিমাতু, আল মুসলিমাতু ইয়াবনিনা, আল মুসলিমাতু ইয়াবনিনা, আল মুসলিমাতু কি জুমা মুজাক্কার গায়েব না, ইয়াবনুনা ইয়াবনিনা, আল মুসলিমাতু ইয়াবনিনা বাইতাল্লাহি কবলা আন, কবলা আন ইয়াবনিনাই হবে, কবলা আন ইয়াবনিনা, নুন পড়বে না এখানে, কবলা আন ইয়াবনিনা বুয়ুতা হুন্না, মুয়ান্নাসি তো, মুয়ান্নাসি তো, ইয়াবনুনা ইয়াবনিনা, ইয়াবনিনা তো মুয়ান্নাস না, জুমা মুয়ান্নাস, হুম
বানা ইয়াবনি, বানা ইয়াবনি, এটা তো বাবে দরাবা ইয়া ধরবো থেকে, তাহলে ইয়াবনু না ইয়াবনি না, তাবনু না তাবনি না, যেমন বাকা ইয়াবকি, ইয়াবকো না ইয়াবকি না, তাবকো না তাবকি না, নাবকি, তো আই ইয়াবনু, আই ইয়াবনি, আই ইয়াবনি না, আন তাবনু, আন তাবনি না, আন নাবনিয়া, তাহলে কি হবে, আল মুসলিমাতু ইয়াবনি না, বাইত আল্লাহি, মুসলিম মহিলারা আল্লাহর ঘর বানায়, কবলা আন আইয়াবনি না, এখানে একই হবে কারণ এটা নুন পড়বে না, জুমা মুয়ান্নাসের নুন, জুমা মুয়ান্নাস হচ্ছে জুমা মুয়ান্নাস হাজির এবং গায়েব দুইটাই মামুনি, আইয়াবনি না বুয়ুতা হুন্না, এই তো শেষের দিকে চলে আসছে, আতলবু মিনকুম, আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি, প্রত্যাশা করছি, তালাশ করছি, তলব করছি, কি তলব করছি, আন মিনকুম বলছে, তাহলে জুমা মুজাক্কার হাজির, আন তাবনু বাইতাল্লাহি, কবলা আন তাবনু একই হবে, আন তাবনু বাইতাল্লাহি, কবলা আন তাবনু বুয়ুতাকুম, দুইটাই যেহেতু আন আছে, আতলুবু মিনকুম আন তাবনু বাইতাল্লাহি কবলা আন তাবনু বুয়ুতাকুম, আমি তোমাদের কাছ থেকে তালাশ করছি যে তোমরা আল্লাহর ঘর বানাবে কিসের আগে, তোমাদের ঘর বানানোর আগে, বানানোর আগে, আতলুবু মিনকুন না, আমি তোমাদের কাছ থেকে যাচ্ছি, মহিলাদের কাছ থেকে, আতলুবু মিনকুন না আন তাবনি না, এখানে তো নুন পড়বে না, আন তাবনি না বাইতাল্লাহি কবলা আন তাবনি না, এখানেও নুন পড়বে না, কবলা আন তাবনি না বুয়ুতা কুন্না, জি, তাহলে এগুলো একা একা আরও যদি প্র্যাকটিস করা যায় অনেক উপকার হবে, আরবি ভাষার অনেক বিষয় আসবে, এগুলো আসলে এমনি দেয়নি আমাদের, প্র্যাকটিস করার জন্যে দিয়েছে এবং এগুলো প্র্যাকটিস করার দ্বারা উপকার হবে বলেই এগুলো দিয়েছে, কোনোটাকে আমরা অবহেলা করে ছাড়বো না। আচ্ছা, এরপরে হচ্ছে আর তামরেন ও সালিস, তৃতীয় তামরেন, লাউ লা, এটা দুইটা ব্যবহার, আবোধকভাবে এবং নাবোধকভাবে, লাউলা দিমা উসুহাদা ই, লাউলা দিমা উসুহাদা ই, কি অর্থ কি, যদি শহীদের রক্ত না হতো, লাউলা মানে হচ্ছে না হতো, যদি না হতো, লাউলা দিমা আর সুহাদা, লাউলা দিমা উসুহাদা ই, যদি শহীদের রক্ত না হতো, না হলে কি হতো, লামা বাকিয়াল ইসলামু আলা ওয়াজহিল আরদি, জমিনের বুকে মানে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে ইসলাম বাকি থাকতো না, অবশ্যই লা এখানে তাগিদ আছে, লাউলার পরে লা তাগিদ আছে, লাউলার পরে লাম তাগিদ আছে, লামা বাকি আল ইসলাম আলা ওয়াজহিল আরদি, ইসলামের, ইসলাম জমিনের, ইসলাম ভূপৃষ্ঠে বাকি থাকতো না, লাউলা দিমা উ সুহাদাই লামা বাকি আল ইসলাম আলা ওয়াজহিল আরদি, এটা হচ্ছে নাবোধক ব্যবহার, থাকতো না, আবার হ্যাঁ বোধক কি হবে, লাউলা দিমা ও সুহাদাই, যদি শহীদের রক্ত না হতো, দাআতিল উম্মাতুল ইসলামিয়াত, তাহলে উম্মতে ইসলাম কি হতো, উম্মতে ইসলামিয়া নষ্ট হয়ে যেত, উম্মতে ইসলামিয়া নষ্ট হয়ে যেত, আওয়াজ আসছে তো সোয়েব ভাই, আপনার ওখান থেকে একটু আওয়াজ আসছে, কিসের জন্য একটা ফ্যানের শব্দ মাঝে মধ্যে আসছে, আবার আসছেন, এরকম হচ্ছে, আচ্ছা আর একটু সময় আছে, অবশ্য আমাদের জয়েন করতে হবে নতুন ভাবে আবার, জি, তাহলে দাওয়াত মানে হচ্ছে নষ্ট হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, লা দাওয়াতিল উম্মাতুল ইসলামিয়াত, উম্মতে ইসলাম ক্ষতিগ্রস্ত হতো, নষ্ট হয়ে যেত, উম্মতে ইসলাম, ইসলামিয়া ক্ষতিগ্রস্ত হতো, এটা হ্যাঁ বোধক, লাউলার পরে না বোধক, উভয় ক্ষেত্রে কিন্তু লাম তাগিদ আছে, তো অবশ্যই হয়ে যেত, অবশ্যই, লাউলা জি দিমা ও সুয়াদাই লা দাওয়াতিল উম্মাতুল ইসলামিয়াত, উম্মতে ইসলামিয়া ক্ষতিগ্রস্ত হতো, বলেন তো সোহেব ভাই মানে কি হচ্ছে দুটার, জি, লাউলা দিমা ও সুহাদাই, যদি শহীদের রক্ত না হতো, লামা বাকিয়াল ইসলামি
বাকিয়াল ইসলামু, এটা ফাইল, বাকিয়াল ইসলামু, বাকিয়াল ইসলামু আলা ওয়াজহিল আরদি, ওয়াজহিল আরদি, অবশ্যই জমিনের উপরে ইসলাম বাকি থাকবে না। জি, আর আরেকটা ব্যবহার, লাওলা দিমা ও সুয়াদাই, লাওলা দিমা ও সুয়াদাই, যদি শহীদের রক্ত না হতো, লাদাআতুল উম্মাতুল ইসলামিয়া, উম্মাতুল ইসলামিয়া, দুইটা হচ্ছে মাসুফ সিফাত মিলে ফাইল দোয়াতের। জি, দোয়াতের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া, নষ্ট হওয়া, তো হারিয়ে যেত বলতে পারি আমরা, উম্মাতুল ইসলাম হারিয়ে যেত, উম্মাতুল ইসলামিয়া, উম্মাতুল ইসলামিয়া হারিয়ে হারিয়ে যেত, ক্ষতিগ্রস্ত হতো, এটাই বোঝাচ্ছে যে উম্মাতুল ইসলামিয়ার কোনো অস্তিত্ব থাকতো কিনা, এই কথাটাই বলছে, অবশ্যই থাকতো না অস্তিত্ব। এটা গেল লাউলার ব্যবহার, এর আগেও দেখা হয়েছে লাউলা জিহাদ ও ফিসাবিল, এর আগে ছিল লাউলাল জিহাদ ও ফিসাবিল্লাহ লামা আশাল ইসলাম ও করোনা বা আদা, এরকম একটা ছিল, তাই না? যুগের পর যুগ ধরে ইসলাম জীবিত থাকতো না, এটা টিকে থাকতো না, এক জায়গায় আমরা পড়েছিলাম লাউলা দিয়ে। আচ্ছা, এরপর তামরেন ও রবি, চতুর্থ তামরেন, মা ও মান, ইসমে মাউসুল, মা ও মান তো আমরা এই দুইটাই প্রশ্নবোধক ইস্তেফাম হিসেবে দেখছি, মা হচ্ছে হরফে ইস্তেফাম আর মান হচ্ছে ইসমে ইস্তেফাম, দুইটাই ইস্তেফাম হিসেবে আমরা ব্যবহারের আগে দেখেছি, মার রব্বুকা, মা দিনুকা, এগুলো ছিল। আবার মা এটার ব্যবহার আছে না বোধক হিসাবে, নফি নফি হিসাবে, মা ফালা, আর এখানে আমরা মা আর মান এটা কি হিসাবে দেখব, ইসমে মাউসুল, ইসমে মাউসুল, এখানে একটু অবশ্য অস্পষ্ট আছে। জি, অস্পষ্ট খুব বেশি নাই, বোঝা যাচ্ছে, আরিফু মান তুহিব্বুহু, আরিফু মান তুহিব্বুহু, তো আরিফু মানে কি, আমি চিনি, আরাফা ইয়ারিফু থেকে আরিফু, আমি চিনি, আমি কাকে চিনি, এই প্রশ্নটা আসতেছে, আর মানে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে আরিফুর মাহফুলে বিহি আসবে, তো আরিফুর মাহফুলে বিহি এখানে কিভাবে আসলো, মাই মান তুহিব্বুহু, যাকে তুমি ভালোবাসো আমি তাকে চিনি, মান তুহিব্বুহু, এই পুরাটা হচ্ছে এখানে আরিফুর মাহফুলে বিহি, এতটুকু বোঝা বোঝা যাওয়ার কথা অর্থের দিক থেকে, যে আমি চিনি যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো, এটা মাহফুলে বিহি হলো কি করে, এটার এটার ভেতরে আবার তারকিবটা কি হবে, মান হচ্ছে ইসমে মাউসুল, এখানে মান কি হবে, ইসমে মাউসুল, আর তুহিব্বুহু, তুহিব্বুহু, হু হচ্ছে এখানে তুহিব্বু, এই ফেলের মাহফুলে বিহি, আবার আরেকটা তুহিব্বু, এই ফেলের আবার মাহফুলে বিহি, আহাব্বা ইউহিব্বু থেকে তুহিব্বু, তুহিব্বুর মধ্যে ফাইল আছে জমিরে মুস্তাতির, আংতা, আংতা মানে তুমি, তুমি যাকে ভালোবাসো, আর মান মানে এখানে যাকে হচ্ছে, এটা হচ্ছে ইসমে মাউসুল, আর তুহিব্বুহু এটা ফেল ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে সেলা হবে, ইসমে মাউসুলের পরে কি থাকে, সেলা, তো এর আগে আমরা যেরকম আল্লাদি আল্লাতি এগুলো সেলা হিসেবে দেখেছি, এগুলো ইসমে মাউসুল তারপরে সেলা ছিল, সেলা মাউসুলা মিলে জুমলার অংশ হয়েছে, এখানে কিন্তু তাই হবে, এখানেও সেলা মাউসুলা মিলে জুমলার অংশ হচ্ছে, মূল জুমলা আরিফুটা হচ্ছে মূল জুমলার শুরু, সেটার অংশ মাফুলে বিহি হচ্ছে সেলা মাউসুলা মিলে, বলেন দেখি আমির হামজা ভাই, এটা এটার তারকিবটা কি বললাম, আরিফু মান তুহিব্বুহু, আরিফু মানটা হলো ইসমে মাউসুল, জি মান ইসমে মাউসুল, আর তুহিব্বুর ভিতরে আনতা ফাইল মুস্তাতির, আর হু হলো মাফুল বিহি, ফাইল ফাইল মাফুল বিহি মিলে ইসমে ফেলিয়া হয়ে জুমলায় ফেলিয়া, মানের জুমলায় ফেলিয়া হয়ে ইসমে মাউসুলের সিলা, সিলা মাউসুল এবং সিলা মিলে জুমলা, আরিফুর জুমলা, সেলামা ওসলামিলা হচ্ছে আরিফুর মাফুলে বিহি,
জি, আরিফের মধ্যে কি ফাইল আছে? ইয়ানাস আনা জমিরে মুস্তাতির ফাইল আছে, দেখা যাচ্ছে না। জমিরে মুস্তাতির ফাইল আছে আনা মারফু, জমিরে মারফে মুত্তাসিল বলা হয় এটা, ইয়া মুস্তাতির আনা। আরিফু ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে কি হবে? জুমলায় ফেলিয়া হয়ে যাবে, টোটালটা জুমলায় ফেলিয়া। ইসমে মাউসুল মানে যেটা আরেকটা জুমলাকে এই জুমলার সাথে জোড়া লাগিয়েছে। আচ্ছা, এটা আরেকটা অর্থ করা যায়, সেটা হচ্ছে যাকে তুমি ভালোবাসো তাকে আমি চিনি, মানে পরের থেকে আগে, মান তুহিব্বুটা আগে, যাকে তুমি ভালোবাসো তাকে আমি চিনি, আর আমি চিনি যাকে তুমি ভালোবাসো, দুই রকম ভাবে অর্থ করা যাবে। আচ্ছা, এটা কিন্তু একই রকম, ইকরা মা ইয়াকরা উহু রশিদুন, এটা ইয়াকরা উ, ইয়াকরা উ আছে এখানে, ইয়াকরা উ হু রশিদুন। ইকরা মানে কি তুমি পড়ো, ইকরায়ের মধ্যে ফাইল আছে আনতা, জমিরে মুস্তাতির আনতা ফাইল আছে, তুমি পড়ো ফেল ফাইল, আর মা ইয়াকরা উহু রশিদুন, ইয়াকরা উ হু, ইয়াকরা উ হু, মা হচ্ছে ইসমে মাউসুল, এখানে মা কি ইসমে মাউসুল, ইয়াকরাউ ফেল, আর হু হচ্ছে এখানে মাফুলে বিহি, জমিরে মানসুবে মুত্তাসিল মাফুলে বিহি, আর রশিদুন হচ্ছে ফাইল, কার ফাইল, ইকরা নাকি হচ্ছে ইয়াকরাউর? রশিদুন কার ফাইল, ইকরা নাকি ইয়াকরাউর ফাইল? ইয়াকরাউ, ইয়াকরাউ হু রশিদুন, রশিদুনটা হচ্ছে ইয়াকরাউর ফাইল, রশেদ যা পড়ছে তুমি তা পড়ো, তুমি তুমি পড়ো যা রশেদ পড়ছে, বা রশেদ যা পড়ছে তুমি তা পড়ো। তাহলে মা ইয়াকরাউহু রশিদুন আগের মতোই মাসুল সেলাম ওসলা মিলে ইকরার কি হবে? মাফুলে বিহি হবে, মাফুলে বিহি, কিন্তু মাফুলে বিহি বাদেও আর অনেক কিছু হতে পারে, আমরা দুই উদাহরণেই মাফুলে বিহি দেখতে পাচ্ছি, কিন্তু মাফুলে বিহি বাদে আর অনেক কিছু হতে পারে, এটা তো নমুনা, এরপরে কিন্তু পরের বিষয়টায় ব্যবহার আছে। তো আরিফু মান তুহিব্বুহু ইকরা মা ইয়াকরাউহু রশিদুন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকে পারা যাবে। আসলে আর একটু ইয়াকরাউহু হুটে এখানে কি বললেন স্যার? হু হচ্ছে মাফুলে বিহি, ইয়াকরাউর ইয়াকরাউর মাফুলে বিহি। জি, ও আরেকটা আরেকটা জিনিস এর আগে বলা হয়েছে সম্ভবত, যে সেলার মধ্যে অবশ্যই এমন কোন জমির থাকবে যেটা সেই ইসমে মাউসুলের দিকে ফিরে আসবে, আয়েদ ফিরে আসবে, আয়েদ হবে, আয়েদ ইলা ইসমে মাউসুল। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, জি, এটা হলো এই যে মাটা মাটা দেখে মৌসুল আসছে, জি, এটা তো মায়ের লক্ষ্মীও ব্যবহার হয়, মায়ের লক্ষ্মী কখন বুঝবো আর মৌসুল কখন বুঝবো এই ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া যায় কিনা? এখানে তো এই ব্যাপারে সরাসরি নাই, এখানে আপনার আগের আগের বাক্য দেখে বোঝা যাবে, আগের পরের বাক্য দেখে বোঝা যাবে, না হলে অন্য কোনো উপায় এভাবে নাই সরাসরি। আর সাধারণত ইয়াকরো ফেলে মুদারের পূর্বে লায় নাফিয়ে লা আসে, ফেলে মুদারের ক্ষেত্রে, আর ফেলে মাজির পূর্বে মা আসে, তবে ফেলে মুদারের পূর্বেও মা আসে, এজন্য ওইসব দিয়ে আসলে বোঝার প্রকৃতপক্ষে উপায় নাই, অর্থ যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন। ইকরা মা ইয়াকরা উহু রশিদুন, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মা ইসমে মাউসুল, অর্থ দেখেই বোঝা যাচ্ছে, ইকরা তুমি পড়ো, তো এটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কি পড়বো, মায়ের অর্থ তো যা আসবে না, যা আসবে যা, এটা তো ইসমে মাউসুল হয়ে যাচ্ছে আল্লাদির মতো, যাকে যা যে যাকে এরকম, মানে বাক্যে ব্যবহার দেখে এটা বুঝতে হবে। জি, এখানে কিন্তু আরিফুল লাদি তুহিব্বু, আমরা যদি বলি আহ আরিফুল লাদি তুহিব্বুহু এরকমই কিন্তু অর্থ আসছে, আরিফুল লাদি তুহিব্বুহু। তো ইসলাম শুরুতে আসলে তাহলে ইস্তিফাম হতো, শুরুতে আসলেও অনেক সময় শুরুতে আসলেও অনেক সময় আপনার ইয়া হয়, ইসমে মাউসুল হয়, সেটা আবার পরবর্তীতে দেখা যাবে, বাক্য দেখে বোঝা যাবে, এগুলো আমরা সামনে আস্তে আস্তে কায়দা যখন পাবো তখন ক্লিয়ার হবে, এখন যেটা আছে সেই কায়দায় যত আসবে তখন সব চিনতে পারবেন, শুরুর কায়দা এখন আসেনি, শুরুর কায়দা আসলে তখন ওটাও চিনতে পারবেন। যেমন আমি একটা বলি, উদাহরণ বলি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উংসা ওয়া হুয়া মুমিনুন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাইয়িবা জি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন সূরা নাহল সম্ভবত 95 অথবা 96 নম্বর আয়াত 95 আর না হলে 96 সূরা নাহল তো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা মান আমিলা সালিহান যে নেক আমল করে নেক আমল করবে তো এখানে মান মানের অর্থ কি করলেন যে না যে 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 এটা যে অর্থ আসতেছে শুরুতে থাকার পরে কিন্তু যে অর্থ আসতেছে যে নেক কাজ করবে মাসুল হবে না এটা ইসমে মাসুল হতে পারে আবার শর্ত শর্তের ক্ষেত্রে আসতে পারে এই শর্ত যে পালন করবে তার জন্য রয়েছে এই শর্ত অনেক সময় ইসমে মাউসুলের মতোই হয় নিয়ে আসলে তো বুঝতে পারবেন ওরকম ক্ষেত্রে যখন সময় আসবে তখন বুঝতে পারবেন মানে হচ্ছে যা পড়ছে মা ইয়াকরাহু যা পড়ছে যা এই হুটা তো মায়ের দিকে আসতেছে জায়ের দিকে আসতেছে হু এর অর্থ আলাদা হবে না মা ইয়াকরাহু মা আর হু দুইটা মিলে হচ্ছে যা পড়ছে রকে রসের যা পড়ছে এখানে দেখেন মান তো হিব্বুহু এই হু এর অর্থ কিন্তু আসতেছে না এই হুয়াটা হুটা মানের সাথে মিলেই মান তো হিব্বুহু মান এবং হু মিলেই অর্থ আসতেছে যাকে তুমি ভালোবাসো ওই হু এর অর্থ আলাদা আসছে না হ্যাঁ ওই জমিটা ফিরবে ওই জমিটা আয়েদ হবে ওই ইসমে মাউসুলটা হবে তার আয়েদ ওই জমির আয়েদ এ থাকবে কারণ নাহলে তো লিঙ্ক হবে না কোনো লিঙ্ক মানে কোনো রকম কোনো সংযোগ হচ্ছে না তো আগের বাক্যের সাথে সংযোগ হওয়া লাগবে না সেলার মধ্যে অবশ্যই থাকতে হবে একটা যে ইসমে মাউসুলের দিকে ফিরবে সব জায়গায় আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হ্যাঁ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউমিনুনার মধ্যে যে হু হু ইয়া ওয়া জমির আছে সেটাই কিন্তু আল্লাযীনার দিকে ফিরবে যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়া ইয়াকিমুনা সালাতা ইয়াকিমুনার মধ্যে যে ওয়া আছে সেটা ওই আবার আল্লাযীনার দিকেই ফিরবে না সবসময় ফেলের সাথে জমির এটাই হবে না এটা আপনার একটা একটা করে সামনে আসলে বুঝতে পারবেন এখানে যেটা আছে সেটা দেখালাম যে এখানে হুটা ফিরতেছে অনেক সময় স্বয়ং ফেলের যে মূল জমি সেটাও ফিরতে পারে যেমন আমি যেটা বললাম আল্লাহ জানে মিনুনা বিল গাইব এখানে তো জমিরে মারফুয়ে মুত্তাসিলি আছে ওয়া মূল জমিটাই ফিরছে মূল জমিরও ফিরতে পারে অন্য জমিরও ফিরতে পারে আসবে ইনশাল্লাহ সামনে আসবে আপনি এতটুকু বুঝতে পারলে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ এখন তো আমরা তৃতীয় খণ্ডের দিকে চলে আসছি এখন আমাদের কাছে এই ধরনের কিছু কঠিন বিষয় বাকি আছে এগুলো এখন সামনে আসবে শর্ত বাকি আছে জবাব হাল জি এখন ওই কায়দা অনুসারে আমরা এখন সামনে পড়বো তাদেরকে পরিধান করাও মা তাল বিসুনা তোমরা যা পরিধান করো এখানে কি আয়েদ আছে আছে না আয়াত আপনি দেখতে পাচ্ছেন না এখানে আয়াত উজ্জ্ব আছে না এখানে ওয়া হবে না ওয়াও যদি হয় তাহলে তো তোমরা তোমাদের কি স্বয়ং পরিধান করতে হবে আল বিসু হুম মা তাল বিসু না হু এখানে একটা হু উজ্জ্ব আছে এখানে আয়াত সবসময় আপনার একবার দেখা যাবে তা না উজ্জ্ব থাকতে পারে তোমরা যা পরিধান করছো তাল বিসু না মানে কি তোমরা পরিধান করো তো কি পরিধান করো প্রশ্ন আছে না যদি বলি তাল বেসু না লিবা আসান তোমরা যে তোমরা পোশাক পরিধান করো তো তাল বেসু না হু তোমরা যে জিনিসটা পরিধান করো হু মানে এখানে হবে যে তোমরা যেটা পরিধান করো মা তাল বেসু না হু এখানে উজ্জ্ব আছে আল বেসু হোম মা তাল বেসু না হু তোমরা যা পরিধান
করছো বা করো সেটা তাদেরকে পরিধান করো। জি, এটা কিন্তু হাদিসের মধ্যে অংশটা আছে, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, স্ত্রীদের ক্ষেত্রে। ওয়া আতইমুহুম মা তুতইমুনাহু, এখানে উজ্জ্ব আছে, ওয়া আতইমুহুম মা তুতইমুনাহু, আর তোমরা তাদেরকে খাওয়াও যা তোমরা খাও, যা তোমরা খাও। এই মা এগুলো কিন্তু সবই ইসমে মাউসুল, চিনতে পারতেছেন কি? শুধু অর্থের দিকে খেয়াল করে জি চিনতে পারলেই হবে, আপনার এত কায়দা লাগবে না, আপনি যদি পড়েই বুঝতে পারেন তাহলে যথেষ্ট। আর এই বইয়ের উদ্দেশ্য এরকমই, সামনে যে আটা আছে আ না, ওটা ওটা আতো, ওটা বাবে ইফালের আ, বাবে ইফালের, এটা বাবে ইফালের আতইমু, আতআমা ইউতইমু থেকে আতইম, জুমা হচ্ছে আতইমু, তাদেরকে খাওয়াও, আতইমুহুম তাদেরকে খাওয়াও। আর ঈদ আম তোমা ইয়াত আম থেকে ঈদ আম মানে তুমি খাও, ঈদ আম তুমি খাও, আর আতইমুহুম তাদেরকে খাওয়াও, বাবে ইফাল থেকে মা তা তো আমুনা হবে, সরি এটা তুত এমুনা বলা হয়ে গেছে মনে হয়, তা তো আমুনা তোমরা যা খাও, মা তা তো আমুনা, তোমা ইয়াত মহ থেকে মা তা তো আমুনা তোমরা যা খাওয়াও, এখানে মা তাল বাসুনা হবে, এটা মা তাল বাসুনা তোমরা যা পরিধান করো, তাহলে আতইমু এটা বাবে ইফাল থেকে হবে, কিন্তু পরেরটা যেটা আমরা করতেছি সেটা ভাবে সাধারণ ভাব থেকেই হবে, ভাবে সামিয়াসমাউ থেকে। আকালতু মা তবিখত লানা উম্মুনা, আকালতু মানে কি? তুমি 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 কেন, আমি আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি কি খেয়েছি, এর মাফুলে বিহিত নাই, সবগুলোরই মাফুলে বিহি এখানে নাই। আকালতু মা তবিখত লানা উম্মুনা, আমাদের মা যা রান্না করেছেন তা আমরা খেয়েছি। আপনি এখানে মায়ের অর্থ কি বললে কিন্তু হবে না, আকাল তো মা তবিখাত লানা উম্মুনা, আমরা খেয়েছি কি, আমাদের মা রান্না করেছেন, কেমন অর্থটা কিন্তু মিলছে না। আকাল তো মা তবিখাত লানা উম্মুনা, আমাদের মা আমাদের জন্য যা রান্না করেছেন আমরা তা খেয়েছি, দুইভাবে অর্থ করা যাচ্ছে। আবার যদি না দেন, না দিলে তো অর্থ হবে না, আকাল তো মা তবিখত লানা উম্মুনা, আমাদের মা রান্না করেননি আমাদের জন্য আমরা খেয়েছি, কেমন হলো কথা, আমাদের মা আমাদের জন্য রান্না করেননি আমরা খেয়েছি, রান্না করেননি আমরা খেয়েছি, এ তো মিলছে না কোনো বাক্য। তো এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে এখানে মা হচ্ছে ইসমে মাউসুল। আকাল তো মা তবিখত লানা উম্মুনা, আমাদের মা যা আমাদের জন্য রান্না করেছেন আমরা তা খেয়েছি। ওয়া শাকারতুল্লাহ, এবং আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি। করতু মা করতাহু, এই যে হু এখানে উজ্জ আছে, করতু মা করতাহু কি হবে, এটা করতু আমরা পড়েছি, আমি পড়েছি, আমি পড়েছি, মা করতাহু যা তুমি পড়েছো, তুমি যা পড়েছো আমি তাই পড়েছি। আ তুইনি মা ইন্দাকা, আতুনি মা ইন্দাকা, আমি আমি ডাকি, আতুনি আমাকে দাও, আমাকে দাও, মা ইন্দাকা তোমার কাছে যা আছে, তোমার কাছে যা আছে। যে ইন্দাকার শুরুতে কিন্তু একটা মাউজুদুন, মা মাউজুদুন ইন্দাকা, মাউজুদুন উজ্জ আছে, মাউজুদুনের মধ্যে হুয়া জমির আছে, সেটা মায়ের দিকে ফিরবে, যেটা মাউজুদ আছে এখানে, কিন্তু মাউজুদিনের মধ্যে হুয়া জমির আছে, শিবে ফাইল, মাউজুদিন শিবে ফেল। আতুনি মা মাউজুদুন ইন্দাকা, তোমার কাছে যা মৌজুদ আছে, উপস্থিত আছে, সেটা আমাকে দাও। উ হেব্বু মাই উ হেব্বনি মানে কি, উ হেব্বু মাই উ হেব্বনি, আমি ভালোবাসি যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে। ওয়ালা উ হেব্বু মাল্লা ইউ হেব্বনি, এবং আমি ভালোবাসি না যে আমাকে ভালোবাসে না, হ্যাঁ আমি ভালোবাসি না যে আমাকে ভালোবাসে না, তাকে আমি ভালোবাসি না। যা আ, যা আ মান দাও তাহু, এখানে সরাসরি মান সালাম আসসালামের ফাইল হবে এটাতে, যা আ মান দাও তাহু, তুমি যাকে দাওয়াত দিয়েছো সে এসেছে, তাহলে আসার কাজটা স্বয়ং কে করেছে, মান দাও তাহু, তুমি যাকে দাওয়াত দিয়েছো স্বয়ং সে আসছে, তাই না?
এখানে তাহলে ইসমে মাউসুল আর সেলামিলে কি হবে? আমির হামজা ভাই শুনতে পাচ্ছেন? মাফুলে বিহি না, এখানে তো জার ফাইল সরাসরি এসেছে। কে? যাকে তুমি দাওয়াত দিয়েছো তো সেই তো চলে আসছে। তো যা আ ফেলের ফাইলই হচ্ছে মান দাও তাহু, তুমি যাকে দাওয়াত দিয়েছো সে চলে আসছে। আগেরগুলো সব মাফুলে বিহি ছিল, কিন্তু এটা এটা ফাইল। লা ইয়ামুতু মান তারকাল ইলমা বাদাহু, এখানে এখানেও কিন্তু ফাইল মান তারকাল ইলমা বাদাহু। লা ইয়ামুতু মানে কি? মরবে না, মরবে না, সে মরবে না। কে মরবে না? মান তারকাল ইলমা বাদাহু, যে তার পরে এলমকে ছেড়ে যায়, ছেড়ে গিয়েছে। যে তার পরবর্তীতে এলেমকে ছেড়ে গিয়েছে সে কি মরবে? সে মরবে না। এটাকে আমরা যদি আগে পিছিয়ে করে পড়ি তাহলে কিন্তু মান শর্তের মতো শর্তের অর্থে চলে আসবে। মান তারকাল ইলমা বাদাহু লা ইয়ামুতু, এটাই আবার যখন লাইয়ামুতো আগে আসছে তখন মান ছেলা হয়ে গেল। লাইয়ামুতো মান তারকাল ইলমা বাদাহু, সে মরবে না, সেই ব্যক্তি মরবে না যে তার পরবর্তীতে এলেমকে ছেড়ে গেছে। এখানে মান তারকাল ইলমা বাদাহু বলতে যাকে বোঝানো হয়েছে সে কি লাইয়ামুতোর ফাইল নাকি মাফুলে বিহি? না, মাফুলে বিহি হবে কেন? ফাইল 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 ফাইল। লাইয়ামুতো এটা হচ্ছে আপনার ফেলে লাজেম, এর তো মাফুলে বিহি থাকবেই না। যা এটা হচ্ছে মা লাজেম, এর মাহফুলে বিহি থাকবে না। তো মারা যাওয়া বলতে যে মার একজন মারা যাওয়া হবে, আর আমাতার মধ্যে হবে কে মারলো কাকে মারলো তখন আসবে আমা, তাই উমি তো পাবে ইফাল থেকে। মানিজ তাহাদা ফি আমালিহি নাজাহা ফি হায়াতিহি, মানিজ তাহাদা ফি আমালিহি নাজাহা ফি হায়াতিহি। মান মানে যে, ইস্তাহাদা ফি আমালিহি, তার কাজের মধ্যে কি করে পরিশ্রম করে, যে তার কাজের মধ্যে পরিশ্রম করে করেছে। নাজাহাফি হায়াতি, সে তার জীবনে সফল হয়েছে। আমরা এটা অবশ্য মুদারের অর্থ দিতে পারি, মান ইস্তাহাদাফি আমারি, যে তার কাজে পরিশ্রমে যে তার কাজে পরিশ্রম করে। নাজাহাফি হায়াতি, সে তার জীবনে কি হয় সফল হয়। জি, কোরআনের হাদিসে এরকম অনেক উদাহরণ পাবেন। মান সমাতা নাজা, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। মান সমাতা নাজা, লা ইমানা, লা ইমানা লিমাল্লা আমানাতালা, যার আমানত নাই তার ইমান নাই। লা ইমানা লিমাল্লা আমানাতালা, এখানে মান কিন্তু যার অর্থে আসছে। আচ্ছা, মান আর দল্লাহা, মান আর দল্লাহা রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। মান আরদাল্লাহা, যে আল্লাহকে সন্তুষ্ট করে, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। বা আমরা বলতে পারি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন যে আল্লাহকে সন্তুষ্ট করে। তো এই সবগুলোই দুই রকমভাবে অর্থ করা যাবে। এটা কি পরিষ্কার হয়েছে? আপনি কি সব জায়গায় চিন্তা পারতেছেন যে আগে আগে আছে তাও ইসমে মাউসুল হচ্ছে? এই দুটো মোটামুটি বোঝা গেল। জি জি, বুঝতে পারবে ইনশাল্লাহ, কায়দাগুলো ভালো করে পড়লে অবশ্যই বোঝা যাবে। তবে আগে পিসের অর্থগুলো একটু বুঝতে পারলে বিষয়টা সুবিধা হয়। অর্থ না জানলে অনেক সময় কায়দা দিয়েও বোঝা যায় না। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, তারপরে আর কটটুক থাকছে, আর একটু আর একটু আরও থাক, আর সময় লাগবে। এটা হচ্ছে বাবে, বিভিন্ন বাব আছে, বাবে ওয়াসলা ইয়াসুলি হচ্ছে বাবে দরাবাইয়া দেব। তো বিভিন্ন বাব থেকে এটা হচ্ছে মিসাল। মিসাল কাকে বলা হয়? মূল হরফের মাদ্দার প্রথম হরফটা কি?
প্রথম হরফ হচ্ছে ওয়া অথবা ইয়া, প্রথম হরফেই মানে যেটাকে বলে ফা কালেমা, ফা কালেমাতেই হরফে ইল্লাত থাকবে ওয়া বা ইয়া, সেগুলোকে কি বলা হয়? মিসাল। মিসাল, মিসালে দুইটা হবে, মিসালে ওয়া ওই, মিসালে ইয়া ওই, দুইটা হবে। তো ওয়াসলা ইয়াসুইলু সুইল্লা তাসুইল, এটা হচ্ছে আপনার সরফে সগির, এটা সরফে কাবির হবে। ওয়াসলা ওয়াসালাত, ওয়াসালতা ওয়াসালতা ওয়াসালতি, ইয়াসুইলু তাসুইলু তাসুইলু তাসুইলিনা, তাসুইলু তাসুইলু তাসুইলিনা আসুইলু, সুইল সুইলি লা তাসুইল লা তাসুইলি, এটা হচ্ছে সরফে কাবির। জুমা, জুমাতে হবে ওয়াসালু ইয়াসুইলুনা সুইলু লা তাসুইলু, ওয়াসালা মানে পৌঁছা, ওয়াসালু তারা পৌঁছেছে, সরফে কাবির হবে ওয়াসালু অসাল না, অসালতুম অসালতুম না অসাল না, ইয়াসুইলু না ইয়াসুইল না, তাসুইলু না তাসুইল না, নাসুইলু সুইলু সুইল না, লা তাসুইলু লা তাসুইল না। ইনশাল্লাহ সবগুলোই পারবেন চেষ্টা করলে, তবে বাপ বিভিন্ন আছে। ওয়া আদা ইয়া ইদু, এটা বাবে দরাবা ইয়াদ্রিবু, এটাও। তারপরে ওয়া দা ইয়া দাও হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, এটাতে হবে দ লা তা দ। এই পর্যন্ত পড়বেন, আজকে একটু দেরি আমার হয়ে গেছিলো, তাই জন্য আমি কিছু সময় দিলাম, তাও সময়টা একটু বেশি হয়ে গেল, তো অনেক বেজে গেছে। আজকে এই পর্যন্তই, একটু এই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করেন, যেটা হচ্ছে ইসমে মাউসুলের বিষয়টা, মা এবং মান, আল্লাহ যেহেতু চিনাই যাবে, মা আর মান যেহেতু অন্য ক্ষেত্রেও ব্যবহৃত আছে। তো আজকে এই পর্যন্তই, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।